দেশে রক্তের অভাবে প্রতি বছর মারা যায় 55,000 মানুষ। বছরে 13 লাখ ব্যাগ রক্তের চাহিদা থাকলেও সংগ্রহ হয় মাত্র 6 থেকে 6.5 লাখ। সন্তান প্রসব সহ দুর্ঘটনায় আহত, ক্যান্সার, অস্ত্রোপচার ও থ্যালাসেমিয়ার মতো রোগের চিকিৎসায় রক্তের প্রয়োজন হয়। এ অবস্থায় 18 থেকে 60 বছর বয়সের যে কোনো সুস্থ মানুষকে রক্তদানের আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। উষা ফেরদৌসের রিপোর্ট। ব্লাড, রক্ত, অস্বচ্ছ লাল তরল পদার্থ প্রবাহিত হয় শিরা বা ধমনির মধ্য দিয়ে, দেহের প্রতিটি টিস্যুতে পৌঁছে দেয় খাবার ও অক্সিজেন। টিস্যু বৃদ্ধি ও ক্ষয় রোধের জন্য রক্ত ও অক্সিজেন অপরিহার্য। এছাড়া দেহের বিভিন্ন গ্রন্থি থেকে নিঃসরিত হরমোন রক্তের মাধ্যমে পৌঁছে যায় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে, যা নিশ্চিত করে ওই অঙ্গের কর্মক্ষমতা। বিজ্ঞানীদের শত চেষ্টার পরও রক্তের বিকল্প তৈরি সম্ভব হয়নি, তাই মানুষের রক্তের প্রয়োজনে মানুষকেই তা দিতে হয়। প্রত্যেকটা মানুষের শরীরে যে রক্ত আছে, পুরুষের শরীরে রক্তের পরিমাণ হচ্ছে 76 মিলিলিটার পার কেজিতে এবং মহিলাদের ক্ষেত্রে হচ্ছে 66 মিলিলিটার প্রতি কেজিতে। এর মধ্যে রক্তের প্রয়োজন হচ্ছে পুরুষ বা নারীর ক্ষেত্রে 50 মিলিলিটার পার কেজিতে। একজন সুস্থ মানুষের শরীরে 5 থেকে 6 লিটার রক্ত থাকে, এর মধ্যে সাধারণত 250 থেকে 450 মিলিলিটার রক্তদান করা হয়, যা গড়ে শরীরে থাকা রক্তের সর্বোচ্চ 10 ভাগের 1 ভাগ। আর দান করার 2 সপ্তাহের মধ্যেই দেহে নতুন রক্তকণিকা জন্মে তা পূরণ হয়ে যায়। যারা রেগুলার রক্ত দেয় তাদের হার্ট ডিজিজের যে সম্ভাবনা সেটা অনেক ক্ষেত্রেই কমে যায়। কিছু কিছু রিসার্চ বলছে যে রক্তদান করলে কিছু ক্যান্সারের সম্ভাবনা কমে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের 9 কোটি 20 লাখ লোক প্রতি বছর রক্ত দিয়ে থাকে, তবে উন্নত বিশ্বের স্বেচ্ছা রক্তদানের হার প্রতি হাজারে 40 জন হলেও উন্নয়নশীল দেশগুলোতে 4 জনেরও কম। প্রতি বছর কিন্তু প্রায় 15 লক্ষ ব্যাগের ব্যাগ রক্ত প্রয়োজন হয়, কিন্তু আমাদের দেখা যায় যে আমাদের মাত্র 4 থেকে 6 লাখ ব্যাগ আমরা রক্ত পাই, তার বাকিটা কিন্তু আমাদের আত্মীয় স্বজন বা যারা পেশাদার রক্তদাতা অনিরাপদ রক্ত তাদের দেহ থেকে কেনা হয় সেটির উপর ডিপেন্ড করতে হয়। যদি 5% লোক বছরে 2 ব্যাগ রক্ত দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের 15 থেকে 20 লাখ ব্যাগ রক্ত সংগ্রহ করতে পারি এবং আমাদের যে চাহিদা সেটি কিন্তু আমরা পূরণ করতে পারি সহজেই। বছরে 3 বার রক্ত দিলে শরীরে নতুন লোহিত কণিকা তৈরির হার বেড়ে যায়, এতে অস্থিমজ্জা সক্রিয় থাকে বলে রক্তশূন্যতা দেখা দেয় না। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।